নেওয়ার জন্য পাগলি মেয়ের এক কাণ্ড দেখুন, তাকায় দিকে তাকা তাকা পাগলি তাকা, কি করছিস এখানে? কি ভালো লাগছে ওরে বাবা রে বাবা, রাস্তাটা পুরো ভর্তি হয়ে গেছে আমাদের, রাস্তা পুরো জলে থই থই করছে। বাজার হয়ে গেল? আচ্ছা কি পেলেন বাজারে? সকালে একটু আলু ভেজেছিলাম জলখাবারে, এটা দিয়েই আজকে মুড়ি খাওয়া হবে। আর এদিকে মাছের মাল এসে গেছে, মাছকাবাড়ির মাল, এখানে এগুলো সব ঢালা হবে। হ্যাঁ এই তো এখানে এসছে তো, হ্যাঁ এখানে অল্প আছে, নিচেতেও আবার আছে, ঢালা হবে এগুলো সব। আমি এখন যাচ্ছি ঠাকুর ঘর করতে, সাথে জলের বোতলও ভরে নিয়ে আসবো, হ্যাঁ চাদরটাও নিয়ে আসবো। নমস্কার, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম, ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি আমি শুরু করছি। তো আমি এখন আছি ঠাকুর ঘরে, ঠাকুরের বাসনগুলো সব মেজে নেব। তা সকালবেলা কর্তামশাই অফিসে বেরিয়ে গেছেন, আর এদিকে মেয়ে স্কুলে বেরিয়ে গেছে। তো আমি ওপরে চা খাওয়ার পর মায়ের সাথে একটু গল্প করলাম, তো তারপর চলে এলাম সোজা ঠাকুর ঘরে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর এখানে এই যে এটা হচ্ছে ঠাকুর ঘর, এখানে আমি এখন বাসনগুলো সব মেজে নেব একে একে। তো বন্ধুরা, আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগে, চাঁদেহাট পরিবারের ব্লগ, আর অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকালবেলা হতে না হতেই তো মেয়েদের কাজ শুরু হয়ে যায়, সে একই সংসারের কাজ কর্ম, রান্না খাওয়া, তো এইভাবেই আমাদের সারাটা দিন চলতে থাকে। তো আমার সারাটা দিনের আমি সারাটা দিন কী করি, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। ঠাকুর ঘরে এত কালো পিঁপড়ে, প্রচন্ড কালো পিঁপড়ে। আমার ভিডিও দেখুন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসাতে আমি অনেক দূরে গিয়ে যাব। আমার ঠাকুর ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেল। চাদর পাততে গেলে একসাথে ছ সাতটা মায়ের ঘরের চাদর পাল্টাতে হয়। সকালে আজ উঠতে দেরি হয়েছে, সকালে আমি 5টায় উঠি, সেই জায়গায় হয়ে গেছে 6টায়, ব্যাস আর কি। এবারে যেই দেরি হলো, এদিকে মেয়ের স্কুলে দুটো টিফিন দেবো, কর্তামশাই অফিস বেরোবে, তার খাবার তৈরি করা, তো এগুলো তো সকালের দিকে থাকেই, তো এইসব করতে গিয়ে একটু লেট হয়ে গেছে। হলো একটা বিছানা পাতা কমপ্লিট হলো, বাপরে বাপ, ঘেমে নেই একাকার কাণ্ড, বৃষ্টি একটুও হচ্ছে কি হচ্ছে না, প্রচণ্ড ঘাম দিচ্ছে। এটা কমপ্লিট হয়ে গেল, লাইট পাখাটা বন্ধ করে দিই। আমাদের এখানে না খুব বেজি আছে, একটুখানি যদি ফাঁকা পায় এই ঠাকুর ঘরটা বিশেষ করে, বেজিতে একদম সব উলঢাল করে দেয়, সেই জানলা দিয়ে ঢোকে বেজিগুলো। সেদিনকে তো ঠাকুর ঘরে গর্তের ভেতরে ওই নিচের এই এটার ভেতরে ঢুকে বসে আছে, আর হুট করে বেরিয়েছে, বাপরে বাপ ভয় পেয়ে গেছি পুরো। বাজার হয়ে গেল? আচ্ছা কি পেলেন বাজারে? আর যা দাম বাজারে, বাপরে বাপ, মানুষ কি খাবে? আমি আছি করে দেবো, জিনিসপত্রের যা দাম মানুষ কি খাবে, বাপরে বাপ। বন্ধুরা কি অবস্থা বাজার দোকানের? তো সকালটা আর ভিডিও করা হয়নি, যা হোক করে সামলে নিলাম, কর্তামশাই অফিসে বেরিয়ে গেছে আর এদিকে মেয়ে স্কুলে চলে গেছে, এবারে তো বাড়ির কাজকর্মের পালা। তো একে একে আমি 6টা বিছানা তুলবো, তো মোটামুটি কাজ শুরু করে দিয়েছি, চা খেয়েছি, মায়ের সাথে একটু গল্প করেই ব্যাস কাজ করতে লেগে পড়েছি। এবারে সব পরিষ্কার করতে হবে, বিছানা তুলতে হবে, কাচতে হবে, একে একে অনেক কাজ। তারপরে এদিকে ভাতটা আমি সকালেই বসিয়ে দিই,
সকালে ভাতটা আমার হয়ে গেছে। হাউসওয়াইফ বেসে একঘেয়েমি কাজকর্ম, সকালবেলা বর কী টিফিন নিয়ে যাবে, মেয়েকে কী টিফিন দেব, রান্না কী হবে, এইসব চিন্তা করতে করতেই সারাটা দিন রাত কেটে যায়। কী হবে ভাবতে ভাবতেই সময় চলে যায়। আর আমাদের তো একরকম রান্না হয় না, প্রত্যেকের নামে নামে একটা করে তরকারি হয়, অনেক রান্না। এবারে জলের বোতল ভর্তি করার পালা। আমার ওপরে পিওরিট আলটিমা আছে, আরও প্লাস ইউভি যেটা, কিন্তু ওই জল আমাদের বাড়িতে কেউ খায় না। আমি খাই, আমার মেয়ে খায়, আমার কর্তামশাই খায়, আর সব টিউবওয়েলের জল খায়। বলে ওই আসলে ওই জলটা তো একদম পিওর, ওই বিসলারি ওয়াটারের মতো, তাই টেস্ট মানে ঠিকঠাক টেস্ট হয় না, সেই জন্য ওই জল আমাদের বাড়িতে কেউ খেতে যায় না, সবাই টিউবওয়েলের জল খায়। তো এখন ওই টিউবওয়েলের জলই বোতলে ভরে নিচ্ছে। আমার যখন মেয়ে হয় তখন আমি ভাবছিলাম যে জল ফুটিয়ে খাওয়াবো কি না, কিন্তু দেখলাম যে যখন ওই পিওরিটের জলটা নিলাম, নিয়ে প্রায় 20 মিনিট ফোটালাম, কোনো নোংরা নেই, মানে তখনই আমি জিনিসটা এত বিশ্বাস করলাম, এত ভালো লাগলো জিনিসটা, যে মানে জলটা সত্যি খুবই শুদ্ধ, একদম পিওর, কোনো নোংরা নেই। জল ভর্তি করতে এসে একটু জল খেয়ে নিই, টিউবওয়েলের ঠান্ডা জল তো বেশ ভালো লাগে খেতে। কি ঠান্ডা জল, ওই জন্যই তো খায়, টাটকা একদম ঠান্ডা টিউবওয়েলের জল, দারুণ খেতে। বাপরে বাপ, ঘামও দিচ্ছে সেই রকম। কাজ করবো কি, ঘেমে নিয়ে একাকার কাণ্ড পুরো। বন্ধুরা, লোকেরা ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে যায়, আর আমি এখানে ব্যাগ ভর্তি করে জলের বোতল নিয়ে যাচ্ছি। দেখুন এখানে আমি এই যে ব্যাগ ভর্তি করে জলের বোতল ওপরে তুলে নিয়ে যাচ্ছি। হয়ে গেল, এবার ওপরে যাচ্ছি, ওপরে দেখি জল খাওয়ারের পর্ব চলবে। জলই হচ্ছে মানুষের জীবন, জলেতেই মানুষের জীবন আছে। এক ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এলাম জলের বোতল। জামা কাপড় গুলো সব মেলা হয়ে গেল, সব কমপ্লিট জামা কাপড় মেলা। ওইদিকে মনে হয় মা রান্নাটা বসিয়ে দিয়েছে, আর আমার সকাল থেকে মাথায় এই যে চিরুনিটা, সকাল থেকে গোজা আছে। বাবা বসে আছেন জল খাবারের জন্য, আর এদিকে আমার কাজ সারতে সারতে দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে বাবাকে আমি খাবারটা এখন দিয়ে দিচ্ছি, তারপরে আমরা জল খাবার খাবো। জল খাবার খেয়ে চলে এলাম সোজা ছাদে। ছাদে বসে আছে আমার জন্য একটা কাক, মানে বন্ধু, ও রোজ আসে, ওর আবার একটা পা নেই। বন্ধুরা, এই যে কাকটা দেখছেন, এই কাকটার একটা পা নেই, এ রোজ আসে, ও জানে আমি এই টাইমে খেতে দিতে আসি, ও এই টাইমটায় রোজ আসে। কত কষ্ট না, একটা পা নেই, দেখুন কীভাবে বসে আছে, ভালো করে বসতেও পারছে না, পেটে জ্বালায়। ওই দেখুন আর একটা পাখি, ছাত্রা পাখি, আমরা তো এটা ছাত্রা পাখি বলি, আপনারা কি বলেন বন্ধুরা? এবার দল বেঁধে ঝাঁকে ঝাঁকে আসবে, দেখবেন একটা পাখি থাকা মানে এর সাথে ঝাঁকে ঝাঁকে আরও পাখি আসবে। এই দেখুন, দেখুন একটা পা নেই, দেখতে পাচ্ছেন, একটা কেমন পা আঁকড়ে আছে আর একটা নিচের দিকে আছে। ভালো করে দেখলেই বুঝতে পারবেন এই পাখিটার পা নেই, এ রোজ আসে, জানে আর। ওই দেখুন ওইখানে গিয়ে বসলো, দেখুন দেখছেন একটা পানি। আয় না, আয় আয়, এই দেখুন মানুষের যেমন কষ্ট, পাখিদেরও সেই রকমই কষ্ট, একটা পানি বেচারা, কত কষ্ট তাই নাই হয়।
ছাদে এখন অনেক পাখিই আসবে, তো পাখিরা পাখিদের মতো খাওয়া দাওয়া করুক, আমি এখন চলে যাই তলায়, তলাতে কাজ হচ্ছে। এই রুমটা আর এক খুব শ্বশুরে, তো এই রুমের প্রবলেমটা হচ্ছে বাথরুমের দিকের দেওয়ালে ড্যাম ধরেছে, নতুনই রং করা হয়েছে, এই দু তিন মাসের মধ্যেই দেখছি যে ড্যাম ধরে গেছে, তাই নতুন করে আবার ওটাকে ছাড়িয়ে নতুন করে প্লাস্টার করা হবে, তাই এই জন্য এই প্রস্তুতি চলছে। এরপর চলে এলাম রান্নাঘরে, মা কিছুটা সামলে নিয়েছে, এবারে আমি গাছ থেকে আম পেড়েছিলাম, সে আমের একটু চাটনি করছি, তো এখানে আমি সবটা করে নিয়েছি, এবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম, তো ফাইনাল লুকটা এরকম ছিল, গাছের পাকা আমের চাটনি, দারুণ লাগে খেতে। তারপর টকের ডাল করছি, গাছেরই আম, তো সর্ষে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা সর্ষের তেলের ওপর সর্ষে ফোড়ন দিয়ে প্রেসারে মসুর ডাল আর আমটা সেদ্ধ করে নিয়েছিলাম, তো তারপর সেটা আমি কড়াতে দিয়ে দিলাম, তো এই টকের ডালটা একটু মিষ্টি মিষ্টি আমরা করি, বেশ ভালো লাগে খেতে। বন্ধুরা দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়ার পর আবার দেখা হবে। বন্ধুরা অনেকদিন পর শিলাবৃষ্টি হচ্ছে, দেখে একদম মন প্রাণ সব ভরে যাচ্ছে, দারুণ লাগছে, অসাধারণ লাগছে বন্ধুরা, দেখুন। একটা হাতে সিল তুলি, এই দেখ পাপুসে সিল, দেখ দেখা দেখা দেখা, হ্যাঁ ছোট্ট সিল, দেখা দেখা দেখা, সিল নেওয়ার জন্য পাগলি মেয়ের এক কাণ্ড, দেখুন তাকা এদিকে তাকা তাকা, পাগলি তাকা কি করছিস এখানে, সিল বন্ধ হয়ে গেছে পড়া, সিল পড়ছে না, এই দেখ না একটু জল হয়, কোথায় কিচ্ছু নেই, কিছুই নেই জলে, তখন পড়ছিল যখন পড়ছিল রে মা, তুমি সিল তুলতে যাচ্ছ, হ্যাঁ রে আজকের মতো আমার এই ব্লগটি এইটুকুনি থাকলো, পরের ব্লগে আবার দেখা হবে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, জয় শ্রী মাধব।